রাজের আমিশা রয়েছেন পরম দামে, সেখানে উনি সিংহাসনে বসে আছেন, তার শক্তির সাথে বহু শক্তি রয়েছে, তো তিনি আসতে পারেন এখানে। একজন আমাকে, আমি বলেছি সবই তো ঈশ্বর এক, একই ঈশ্বর পরমেশ্বর একজন আছেন, তার বহু নাম আছে না, কিন্তু আপনারা বিশ্বাস করেন যে পরমেশ্বর এখানে এই ধরা দামে আছেন, উনি আসতে পারেন না, আসতে পারেন না। আমি বিশ্বাস করি না যে পরমেশ্বর সব কিছু ক্ষমতা আছে তার হাতে। হ্যাঁ নিশ্চয়ই, এই দেখি একটা জিনিস ওনার নিষেধ নাকি, উনি আসতে পারবেন না, কে তাকে বাধা দেবে? গড আল্লাহ কৃষ্ণা যাকে যেভাবে ডাকবেন, ওনাকে যদি এখানে আসতে চান ওনাকে কেউ বাধা দিতে পারবে? কার ক্ষমতা আছে? এই জন্য অদ্বৈত গোসাই এমন ভক্তি দিয়ে, এমন প্রেম দিয়ে উনি চেয়েছেন যে ভগবান স্বইচ্ছা ভাবে এখানে অবতীর্ণ হবে, আমাদের ধরা ধামে মানুষকে উদ্ধার করে তার আপন কৃষ্ণ প্রেম।